वेलकम टू माय न्यू फूड ब्लॉग। तो आज के आमी चले एसेछि थिउड़ी विख्यात दोकान आस्तिक फूड्से। एखाने आपनारा पेये जाबेन कम टाकाय भालो भालो खाबार। আমি চলে এসেছি সেই দোকানের মালিকের কাছে। তো দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো কিছু দামগুলো একটু বলে দেন। আম 20 আম দুটোতে 12 টাকা। দুটো 20 পরোটা 6 টাকা করে, পুরি 6 টাকা করে। সিঙ্গারা 7 টাকা বিকেলের জন্য, জিলিপি 6 টাকা, চপ 6 টাকা, কচুরি আছে 6 টাকা। ঠিক আছে। তারপর আপনার সয়াবিন কাটলেট পাওয়া যায়, ভেজিটেবল পাওয়া যায়। সয়াবিনটা হচ্ছে 12 টাকা আর ভেজিটেবলটা হচ্ছে 7 টাকা করে। মিষ্টি বিভিন্ন রকমের আছে, অনেক রকম মিষ্টি আছে। রসগোল্লা আছে, কালোজাম আছে, অরেঞ্জ আছে, পান্তুয়া আছে, বিভিন্ন প্রচুর রকম মিষ্টি আছে। সব কম বাজেটের মধ্যে, দাম কিন্তু সব কমের মধ্যেই আছে অলরেডি। তো এখানে কতদিন ধরে চলে আসছে দোকানটা? দোকানটা হয়ে গেল 10 থেকে 12 বছর হয়ে গেল আমাদের অলরেডি। আমাদের পুরনো দোকান ছিল আগে ওইদিকে টিকাপাড়াতে, পুরনো ঘনশ্যাম যে মিষ্টির দোকান সবাই জানে, এক নামই ছিল ঘনশ্যাম মিষ্টির দোকান। কত আছে? মাত্র 12 টাকায় পেট ভরে পুরি, পুরো পুরি দেখতে পাচ্ছেন। ঘুগনি ওইখানে অনেকটাই পাওয়া যাচ্ছে। পুরোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। খাবার দাম সুস্বাদু। আমরা কাল আপনি ট্রাই করে যাবে। এখানে দোকানটা হচ্ছে থিউড়ি থেকে 2 কিলোমিটার দূরে, নাকি? থিউড়ি বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে। তো পেয়ে যাবেন আর্থিক ফ্লেট বলে যে দোকানটা আছে, পীরতলা মোড়। এবং খাচ্ছি, খাওয়ার পর কথা বলছি বাকি। ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে, আপনারা ওখানে এসে একবার ট্রাই করতে পারেন। তো দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে উৎপল দত্ত, দোকানের নাম আস্তিক সুইট। ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানাটা সিউড়ি রবীন্দ্র পল্লী, রবীন্দ্র সদনের সামনে, দুর্গাপুর রোড, বাস স্ট্যান্ড থেকে একটু গানি 2 মিনিট। গায়ে দাদার মুখ থেকে দোকানের ঠিকানা এবং দোকানদারের নাম আপনারা জেনে নিলেন। আপনারাও এসে একবার ট্রাই করে যাবেন। আসবেন সবাই, অবশ্যই আসবেন, দেখবেন, ভালো লাগলে